সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। অর্ধাঙ্গিনী সিরিয়ালটা ভাবনা চিন্তা এরকমই ছিল যে ঈশ্বরের স্মৃতিশক্তি ফেরানোর পরে ঈশ্বরী আয়ুষকে মেনে নিতে অনেকটা দেরি করবে এবং আয়ুষকে সহজে মেনে নেবে না। আর দশটা পাঁচটা সিরিয়ালে যেরকম ঘটে থাকে আর কি, যে সহজে মেনে নিচ্ছে না, তারপরে অনেক কষ্টে আর ধীরে ধীরে প্রেম শুরু হবে এবং প্রেমে পড়ার পরে ফাইনালি মনে মানে ভালোবেসে ফেলবে এবং ভালোবেসে ফেলার পরে যেটা হয় আর কি, সেটা তখন স্বামী হিসেবে মেনে নেবে। আরও একটা কথা ছিল, সেটা হচ্ছে উমাপতি এই সিরিয়ালে ব্যাক করতো কিনা। না, ফাইনালি উমাপতি রাহুল কোনোদিনও এই সিরিয়ালে ব্যাক করতো না, বিকজ এখানে জিতু কামাল এসেই গেছিলো এন্ট্রি নিয়ে এবং আয়ুষ ক্যারেক্টার হিসেবে এসেছিলো এবং পুরোপুরি সিরিয়ালটাকে কিন্তু অন্যরকমভাবে গল্পের মোড় আনা হয়েছিল এবং সেখানে দেখানোই হয়েছিল যে উমাপতি মারা গেছে। তো উমাপতি আর কোনো দিনও ফিরতে পারতো না, আর যেহেতু রাহুল অন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টে কাজ করছে, খুব শীঘ্রই আমি এক্সক্লুসিভ চিরকুটে আসতে চলেছি সেই ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে, তো ফাইনালি রাহুল আর ফিরতো না এই সিরিয়ালে। সেটা তোমরা যারা যারা ভেবেছিলে তারা একটু ভুল ভেবে ফেলে ফেলেছিলে যে রাহুল ব্যাক করবে। তো ফাইনালি সিরিয়ালটা বন্ধ হয়ে গেল হঠাৎ করেই, যেটার আগের থেকে কোনো রকম কোনো আমাদের কাছে কোনো নোটিস ছিল না, এটা একটা খুব বাজে ব্যাপার হলো। এবং স্টার জলসার থেকে এরকম জিনিসটা আমরা কেউই আশা করতে পারিনি, জানি না এটা সবার নজরে আসার জন্য করলো নাকি অন্য কোনো কারণে, এবং তোমরা জানো আমি সত্যি কথা বলতে একদমই ভয় পাই না, তো আমারও বিষয়টা খুবই খারাপ লেগেছে। কিন্তু ফাইনালি আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী সিরিয়ালের একদমই কিন্তু টিআরপি ছিল না। বেশ কয়েক মাস ধরে এই সিরিয়ালটা টিআরপির জন্য অনেক রকম চেষ্টা করেছে কিন্তু ফাইনালি কোনো টিআরপি এই সিরিয়ালে বাড়েনি। একটা অন্যরকম টপিক আনা হয়েছিল যাতে করে এই সিরিয়ালটা একটুখানি টিআরপি পায়, একটু রেটিংটা একটু ভালো আসে, তো ফাইনালি টিআরপি রেটিং কিছুই ভালো আসেনি। তো আলটিমেটলি এটা ঠিক করা হলো যে এই সিরিয়ালটাকে আবার বন্ধ করতে হবে, তার কারণ ওপর মহল থেকে তো একটু চাপ আসছে যে যে সিরিয়াল চলছে না সেই সিরিয়ালটাকে চালিয়ে একটা স্লট বুক করে রেখে দেওয়ার কোনো মানেই হয় না, যেটা আমার এবং তোমাদের অনেকেরই মতামত, যে সিরিয়ালটা খারাপ হচ্ছে সেটাকে বন্ধ করে দিয়ে নতুন সিরিয়াল আনা উচিত। তো সেরকমটাই ঘটে এবং তাড়াতাড়ি করে সেই জন্য দেখিয়ে দেওয়া হয় যে ঈশ্বরীর স্মৃতি ফেরার পরে ঈশ্বরী আয়ুষকে মেনে নিয়েছে এবং ফাইনালি তাদের কোনো রকমে মিল করিয়ে দেওয়া হয় এবং মিল করিয়ে দেওয়ার পরেই তাকে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাপি এন্ডিং। আমরা ফাইনালি জানতামই না যে ওই স্লটে কোন সিরিয়ালটা আবার আসবে, আদৌ নতুন কোনো সিরিয়াল আসছে নাকি কোনো রিপিট টেলিকাস্ট দেওয়া হচ্ছে নাকি কোনো ফানি কিছু আনা হচ্ছে নাকি কোনো গান জোড়া হচ্ছে যে কোনো গান শুনতে পাবো, কিছুই কিন্তু আমাদের কাছে কোনো নোটিস ছিল না। উইদাউট এনি ইনফরমেশান স্টার জলসা কর্তৃপক্ষ একটা সিরিয়ালকে দুম করে বন্ধ করে দিল। এবার আমরা সবাই সাধারণত ভেবেছিলাম যে আগামী পর্বটা দিল না কেন, তো অনেকেই ভেবেছি যে এটা শেষ পর্ব, তো সেটাই হয়েছে। আগামী পর্ব না দেওয়া মানেই আমাদের কাছে একটা বড় রকমের প্যালপিটিশন শুরু হয়ে যায় যে আগামী পর্ব কেন দিল না, তাহলে কি সিরিয়ালটা শেষ করে দিল না? কিন্তু এক্ষেত্রে আমাদের এরকম চিন্তাটা হয়নি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে কিছু মাস আগে আমার মনে আছে কেয়াপন কেপর আগামী পর্ব দিত না, কেয়াপন কেপর সিরিয়াল থেকে আগামী পর্ব দিত না, যেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু আমার কাছে বলেছিলে যে দিদি তুমি নোটিস করো আগামী পর্ব কিন্তু দিচ্ছে না। তো আমি একটা দিনের এপিসোড দেখেছিলাম, সেখানেও আগামী পর্ব দেয়নি। সো এখানে আমাদের এটাই ভেবে নেওয়া উচিত ছিল যে পরের দিনের একটা এপিসোড পাবো, কিন্তু পরের দিন কী হলো, পরের দিন আমরা জয়কালী কলকাতা ওয়ালির রিপিট টেলিকাস্ট দেখতে পেলাম উইদাউট এনি ইনফরমেশান যে ওই সময়টা জয়কালী কলকাতা ওয়ালির রিপিট টেলিকাস্ট দেওয়া হবে, দেয়াই হলো না। সুতরাং পাঁচটা স্লটটাকে টোটালি খালি করে দিল এবং এ থেকে এবার আমাদের অনেকেরই ধারণা যে হয়তো সিরাজের বেগম সিরিয়ালটা হয়তো এই স্লটে আসবে, কিন্তু না, এটা নাও হতে পারে কোনো কম টিআরপি সিরিয়াল বা অন্য কোনো সিরিয়াল হয়তো এই স্লটে আসবে কিংবা স্লটের অদল বদল ঘটবে। এরকমটা নয় যে ওই পাঁচটা স্লটেই সিরাজের বেগম সিরিয়ালটা আসবে, এটার ভেবে তোমরা যারা যারা খুবই টেনশন করছো যে ওই স্লটে দিলে আমি তো দেখতে পারবো না বলে অনেকেই তোমরা ভাবছো, তো ফাইনালি এরকমটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তবে সিরাজের বেগম কোন স্লটে আসলে ভালো হয় এবং কোন স্লটে আসতে পারে এবং গল্পটা ঠিক কেমন ধরনের এই সব নিয়ে তো আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু রিসেন্ট সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এবং সেই নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো, কথা দিচ্ছি। আর হ্যাঁ, ওই যে ভিডিওটা আমার ছিল সিরাজের বেগম সম্পর্কে সেটার নাম তখন ছিল কিন্তু সিরাজউদ্দৌলা, কিন্তু সিরাজউদ্দৌলা নামটা শুনে কেউ বুঝতে পারতো না যে ওর ভেতরের গল্পটা ঠিক কী, অ্যাকচুয়ালি বেগমকে নিয়ে যে
যেটা স্টোরিটা সেটা কিন্তু কখনোই ফুটে উঠতো না, তো সেই জন্য নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আমি সিরাজের বেগম। সিরিয়াল অর্ধাঙ্গিনী যখন শেষ হয়ে গেছে আর তো তাকে ফিরে পাওয়া যাবে না, এখন যদি আমরা বলি অর্ধাঙ্গিনী টু আসুক, সেটা অনেকে মতামত দেবে অনেকে মতামত দেবে না। আর যে সমস্ত সিরিয়াল টিআরপির অভাবে বন্ধ হয়ে গেছে সেই সমস্ত সিরিয়ালের পার্ট টু বার করার কথা দুবার কেউ কখনোই ভাবে না, তো সেটা নিয়ে তোমরা একদমই টেনশন নিও না, কারণ যেসব সিরিয়াল টিআরপির জন্য এরকমভাবে বন্ধ হয়ে গেছে তার পার্ট টু আনার কথা কখনো ভাবাই হয় না। ইনফ্যাক্ট যেসব সিরিয়াল খুব টপে চলেছে সেই সব সিরিয়ালের পার্ট টু আনতে গেলেও 10 থেকে 15 বার ভাবা হয়, তো তোমরা বুঝতেই পারছো অর্ধাঙ্গিনী টু কিন্তু আসছে না। আর অর্ধাঙ্গিনী শেষ হয়ে গেল টিআরপির অভাবে, এবং এই স্টোরিটার মধ্যে এমন কিছু কিন্তু আর বাকি ছিল না, একই রকম স্টোরি ছিল, এদিক ওদিক করে ঘোরানো হচ্ছিল জাস্ট, আর কিছুই না, কয়েকটা ডায়লগ ছিল, এছাড়া আর কিছুই ছিল না। আপাতত এই স্লটে আমরা দেখতেই পাচ্ছি জয় কালী কলকাতা ওয়ালির রিপিট টেলিকাস্ট, তো তোমরা যারা যারা রাত্রিবেলা মিস করে যাচ্ছিলে তারা ওই সময়টা নিশ্চয়ই ফ্রি থাকো, ওই সময়টা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো। তো আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, তোমাদের মতামত অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে সিরিয়ালটা উইদাউট এনি ইনফরমেশন অফ হয়ে গেল, তো এর ব্যাপারে তোমাদের কী মতামত, স্টার জলসা কি কাজটা ভালো করলো নাকি খারাপ করলো, সেটা অবশ্যই করে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো, যাতে করে সবাই বুঝতে পারে আসল বিষয়টা, তার কারণ এটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে, তো ফাইনালি আমি সেটা চাই না। আর হ্যাঁ, বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পাওয়ার জন্য অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমার কিন্তু 2019 সালে নতুন বন্ধুবান্ধব চাই, আই মিন 2 লক্ষ বন্ধুবান্ধব চাই, হবে তো।